হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে যে WUP কনস্টেবল জয়েনিং আপডেট এবং কেসের কি রেজাল্ট হলো এবং তিরিশ তারিখের মধ্যে জয়েনিংয়ের কোনো সম্ভাবনা আছে কি না। ঠিক আছে, এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো যে কেস আপডেট, তো এখন ওই পর্যন্ত কিন্তু প্রমাণিতই হলো না কেস হয়েছে কি না হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র কিছু ফালতু অডিও কিছু, তারপরে দু একটা ইউটিউবারের কথা, এগুলোই হচ্ছে কেসের প্রুফ। এছাড়া কোনো অফিসিয়াল প্রুফ এখনও পর্যন্ত হয়নি। কিন্তু এটাও ভাবার বিষয় যে এখনও পর্যন্ত জয়েনিংয়েরও কোনো আপডেট সেকেন্ড স্লটে নেই। তো এবারে 16 তারিখে জয়েনিংয়ের এই কেসের একটা শুনানির কথা ছিল। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুনেছিলাম যে ম্যাজিস্ট্রেট আসেনি, যার জন্য কোনো কোনো বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আবার কোথাও শুনলাম যে মানে তথ্য প্রমাণের অভাবে বিরোধী পক্ষরা কিছুদিন টাইম চেয়েছে, কিন্তু 21 তারিখের পর আবার কেসের শুনানি 21 তারিখে হবে। তো এরকম কিছু একটা আপডেট আছে। তো কোনোটাই কিন্তু প্রুভ নয়। ঠিক আছে, তো এইগুলো তো কোনো ভিত্তি বা প্রমাণ নয় যে কেস হয়েছে কি না হয়েছে, এটাও এখনও 100% শিওর নয়। এবং কারা করেছে, কী দাবি, এগুলোও কোনো অফিসিয়ালি প্রুভ নয়। তো বিষয়টা হচ্ছে এমন একটা সিচুয়েশান যে না, এটাকে 100% তো প্রুভ নয়, এবং হয়েছে কেস হয়নি, জয়েনিং হয়নি বলে তার জন্য হয়তো আমরা বলছি যে কেসের এরকম অবস্থা। আমার যেটা মনে হচ্ছে যে যে 21 তারিখে যেটা শুনলাম যে হোমগার্ডের যে ট্রেনিংটা সেটা শেষ হয়ে যাবে, তাহলে কিছু সিট সংখ্যা খালি হয়ে যাবে। তারপরে 30 তারিখের মধ্যে, যেমন সেইবারে 30 তারিখের মধ্যে জয়েন করিয়েছিল, এবং আমার মনে হচ্ছে যে এই সেকেন্ড স্লটটাই 30 তারিখের মধ্যেই জয়েনিং করিয়ে দেবে। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে, এটা পুরোটাই আমি নিজের অনুমানের উপর বললাম, কোনোটাই আমি বলছি না অফিসিয়াল। এবং এটাই যতটা সম্ভব মনে হচ্ছে যে যারা যেভাবে এগিয়েছিলো গতবার, এবারও হয়তো সেইভাবেই সেকেন্ড স্লটটা আমার মনে হচ্ছে হবে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ঠিক আছে, তো যদি মনে হয় যে ঠিক আছে, আমি বলছি না এটার মধ্যে কোনো একদম 100% অথেন্টিক নিউজ, তো এটা আমি আমার অনুমানের উপর ভিত্তি করে বলেছি। এবং এটাই যেন হয়, এটাই আমরা প্রে করবো, যাতে করে এটাই হয়। এবং আমরা আমাদের যে বর্তমান সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতি খুবই, কী বলুন, আমাদের প্রত্যেকের জীবনে একটা এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানে আমাদের জবটা হয়েও আমাদের কাছে অধরা রয়ে গেল এখনও পর্যন্ত। এবং মানুষজন তো আমাদেরকে পাগল করে দিচ্ছে এই একটার কথায়, কবে জয়েন কবে জয়েন এইটা নিয়ে। তো যাই হোক বন্ধুরা, তো এই ছোট্ট একটা আপডেট ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, যদি আমাদের একটু হেল্প করতে চান আমাদের চ্যানেলকে, তাহলে আপনারা আমাদের যে জয়েন বাটনটি আছে, সেই জয়েন বাটনে যে মিনিমাম 29 টাকা দিয়ে জয়েন হতে পারেন। এবং আমরা আপনাদের জন্য প্রোভাইড করব স্পেশাল ভিডিও, যেটা হচ্ছে আপকামিং যে কোনো এক্সামের জন্য, বিশেষ করে আবগারি পুলিশ যে কোনো এক্সামের জন্য, কিন্তু আমরা আপনাদের জন্য স্পেশাল মক টেস্টগুলো, যারা আমাদের মেম্বার হবে শুধুমাত্র তাদের জন্য ওখানে দেবো, আর ইউটিউবেও দেবো। ঠিক আছে, তো যদি আমাদেরকে মনে হয় যে একটু হেল্প করতে চান, তাহলে ডেফিনেটলি আমাদেরকে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যান এবং আমাদের হেল্প করতে পারেন। ঠিক আছে, আমি সরাসরি বলছি, আমাদের যদি হেল্প করতে চান তাহলে ডেফিনেটলি আমাদেরকে জয়েন বাটনে ক্লিক করুন, এবং আমরা আপনাদের আমাদের তরফ থেকে আপনাদেরকে যথেষ্ট হেল্প করব। আমাদের পুরো টিম থাকবে আপনাদেরকে হেল্প করার জন্য, GK, তারপর ম্যাথামেটিক্স, রিজনিং, এছাড়াও স্পেশাল টিপস, আমাদের সাথে কথা বলার সুযোগ, সমস্ত কিছু প্রোভাইড করবো যদি আপনারা আমাদের ওই জয়েন বাটনে ক্লিক করেন। সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যদি আপনাদের মনে হয় যে আমাদের হেল্প করা উচিত তাহলে করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।